ربما يود الذين كفروا لو كانوا مسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. প্রশ্ন আছে, দাড়ি এক মুষ্টির কম হলে গুনাহ হবে কিনা? দাড়ি তো তার মূল নিয়ম হলো ছেড়ে দেওয়া হবে তার গতির উপর, এটাই নির্দেশ এবং ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধে আচরণ করার কথা সাথে বলা হয়েছে। তার অর্থ হলো তাদের মূল আদর্শ হলো এটা ছোট করা, আর আমাদের আদর্শ হবে লম্বা করা এবং তার গতিতে ছেড়ে দেওয়া। থাকলো কত দূর গেলে কাটা যায়, এটা যেটা একেবারে বাছাই করা কথা আলেমদের, যেটার উপর কোনো আপত্তি কেউ আনতে পারবে না, সেটা হলো একেবারে যখন বেমানান হয়ে যাবে, খুব লম্বা হয়ে যাবে এবং তার পবিত্রতা রক্ষা করা মানে পেশাবের সেটা ফুটা পর্যন্ত লেগে যায়, এত নেমে গেছে আর কি, এবং খুব একটি অস্বাভাবিক অবস্থা যেটার যত্ন নেওয়া বা এটাকে স্বাভাবিক অবস্থায় রাখা কঠিন। বাতাস আসলে এমনভাবে বিক্ষিপ্ত হয় যে অনেকের কাছে এটা ভয়ানক লাগে। এইরকম পরিস্থিতি হলে তখন শুরু করবে সেটা কি, সেটা শেষ পরিমাণ হলো এক মুষ্টি। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মূলত এক মুষ্টি ছিল, সাহাবাদের মধ্যে দুই একজন ওটা মিলিয়ে গিয়ে এক মুষ্টি করে রাখতেন। সেটাও নিয়ম হলো বিদ্যাঙ্গুলি আগে ছিবুকে ঠেকাবে, ঠেকিয়ে মুষ্টিবদ্ধ করবে অঙ্গুলিগুলি, এই পর্যন্ত এর যতটুকু যাবে এটা এটাতে হাত দেবে না, এরপর একটা যদি নেয় তাহলে অনেক আলেমরা বলছেন যে সমস্যা নাই, আর কেউ কেউ বলছেন যে আগের মূলনীতি অনুযায়ী সেখানেও সমস্যা আছে। এই জন্যে যেটা সর্বাপেক্ষা অতিরিক্ত এটা খেয়াল রাখা দরকার। গুণা কী পরিমাণ হবে কি না, গুণা হলো ওই যে কাটবে অন্তত মুষ্টি, যেটা এটা হলো একেবারে সহজের শেষ কথা, সেটার থেকে যদি আরও কম কাটা শুরু করে, আর এরকম কাটতে গেলে তার সপ্তাহে হয়তো একবার ছুটো করা লাগবে, তত গুণা হতে থাকবে। এবার যত ছুটো করবে তত গুণা, শেভ করলে সর্বাপেক্ষা কঠিন গুণা এবং হারাম হবে এটা। আর এটা হলো একটা আচানক আশ্চর্যজনক বিপদ যে এটাতে মানে হাত দেওয়ার অভ্যাস করলে তাকে প্রায় সপ্তাহে একাধিকবার এই গুণা করতে হবে, কাউকে হয়তো প্রতিদিন যারা শেভ করে করতে হয়, তো এটা এই দিক থেকে অন্যান্য গুণার চেয়ে এটা আজগবী একটা দিক, যেটা কারণে তার থেকে সতর্ক থাকা এবং দাঁড়িয়ে রাখার সিদ্ধান্ত নেওয়াই প্রত্যেকের উচিত।